অর্থাৎ মনে রাখবেন, কথা দিয়ে কথা রাখাটা কিন্তু আমার কাজ, এবং আমি যদি কথা দিই আমি মরে যাব, কিন্তু মনে রাখবেন আমি কথা থেকে সরব না। তার কারণ আমরা আগেকার দিনের লোক, আমরা একটা কাটিসি মেনটেন করি, আমরা কথার দাম মেনটেন করি, আমরা মূল্যবোধের রাজনীতি করি, আমরা বিবেকের রাজনীতি করি, আমি আবেগের রাজনীতি করি। আমাকে অনেকে আগে বলতো তোমার তো আবেগ বেশি, আমি বলি আবেগ না আসলে বিবেকের জন্ম হয় কোথার থেকে? আবেগ আছি বলেই তো বিবেকের জন্ম হয়। অনেকে বলে আমি মাথা নত করব না, আমি বলি আমি করব। কেন বলুন তো? আমি মাথা নত করব কার কাছে? সাধারণের কাছে, জনসাধারণের কাছে। গণতন্ত্রের গণ উৎসব কোনটা? ইলেকশন। আর তার সবচেয়ে বড় ধারক বাহক করা সাধারণ মানুষ। কেন করব? মনে রাখবেন মাথা ইচু কিন্তু তারাই করতে পারে, মাথা নিচু তারাই করতে পারে যাদের মাথা উঁচু, আর যার মাথা উঁচু নয় সে মাথা নিচু করতে পারে না। তাই রবীন্দ্রনাথ ঠাকুর গানটা গেয়েছিলেন যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন চিত্ত যেটা ভয়শূন্য, উচ্চ যেটা শির, জ্ঞান যেটা মুক্ত, যেটা গৃহের প্রাচীন। মনে রাখবেন নজরুল ইসলাম গিয়েছিলেন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্ণে লোপার রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদে। নজরুল লিখেছিলেন কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাওয়া যত সব। বাংলা মানেই ঐতিহ্য, বাংলা মানেই সংস্কৃতি, বাংলা মানেই কৃষ্টি, বাংলা মানেই সভ্যতা। আজকে প্রচারের সন্ধে, শেষ সন্ধ্যা, আগামীকাল বিকেল 5টা পর্যন্ত প্রচারের টাইম আছে, কিন্তু তার মধ্যে কেউ কোনো রকম মাথা গরম করবেন না, বা প্রচারের পরে আরও 72 ঘন্টা পাবেন মাথা ঠান্ডা করে। তৃণমূল অলওয়েজ বি কুলকুল, তৃণমূল ঠান্ডা থেকে সুন্দর করে সবাই যাতে ভোটটা দিতে পারে ভালো করে সেদিকে নজর রাখবেন। আর মনে রাখবেন এটা আপনাদের আতুর ঘর, তৃণমূল কংগ্রেসের আতুর ঘর ভবানীপুর, তৃণমূল কংগ্রেসের আতুর ঘর ভবানীপুরের বাসিন্দাদের কাছে আমার আজকে শেষ নিবেদন থাকবে। আজকে প্রচারের শেষ লগ্ন এসে, আমি সবসময় প্রচার শেষ করি কালীঘাটের এই মিটিংটা দিয়ে, অভিষেক আসছিল না বলে আমি একটু বেশি টানছিলাম, ও এসে গেছে, সুতরাং আমি বলেছিলাম যতক্ষণ না আসবো ততক্ষণ টেনে যাব। আমি অনেক মিটিং করেছি, অনেক টেনেছি, আমি আপনাদের সকলকে প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি এটুকু নিশ্চয়ই বলবো যে হৃদয়ে শক্তি রাখুন, মনকে ভরপুর করুন। ভবানীপুর থেকে আর একটা খেলা শুরু হবে, একটা খেলা জয় বাংলার খেলা, আমরা জিতে গেছি। বাংলায় বিজেপি রোজ ডেলি প্যাসেঞ্জারি করেও জিরো পেয়েছে, জিততে পারেনি। স্লোগান দিয়েছিল আকরিবার না আবরিবার 200 পার, আর আমরা দেখলাম আবরিবার গেল পোগার পার, হয়েছে ওদের হার। তো সুতরাং ভবানীপুর থেকে দ্বিতীয় খেলা শুরু হচ্ছে, এই খেলাটা শেষ হবে ভারতবর্ষকে জয় করে, এবং সেই জন্য আগামী দিন আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া নিয়ে আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা এই লড়াইটা লড়ব। অনেকে ভয় পায়, লড়তে সাহস পায় না, তৃণমূল ভয় পায় না, তৃণমূল লড়বে, তৃণমূল লড়বে। হাম লড়েঙ্গে, হাম করেঙ্গে, হাম জিতেঙ্গে, হাম তৃণমূলকে জিতায়েঙ্গে, হাম আম জনতা কো আজাদি দেঙ্গে। মনে রাখবেন আজকে স্বাধীনতা চলে যাচ্ছে দেশের, আমরা হিন্দুস্তানকে তালিবান মারাতে দেব না, মাথায় রেখে দেবেন। আজকে ইউপিতে লোক কথা বলতে পারে না, পাঞ্জাবে ভয় লোক কথা বলতে পারে না, ত্রিপুরায় পারে না, দিল্লিতে পারে না, উত্তরপ্রদেশে পারে না, শুধু মানুষকে মারা হয়। আসামে আপনারা দেখেছেন ডেড বডির ওপরে কীভাবে ডান্সিং ড্রাগনরা, ডান্সিং ড্রাগন নৃত্য করে বেড়াচ্ছে। এই অত্যাচারের বিরুদ্ধে জোট বাঁধুন, তৈরি হন, আমরা এটাকে বলতে পারি হাম শির দেনে কে লিয়ে তৈয়ার হ্যায় লেকিন হাম সার নেই দেঙ্গে। তাই তো কথাটা ঠিক পাঞ্জাবি ভাইরা, আমি আবার বলে যাই জীবন দেবার জন্য আমরা তৈরি, কিন্তু বিজেপিকে সিপিএমকে যেমনভাবে আমরা লড়াই করে যাই 30 বছর, আজকে নিশ্চিহ্ন করে দিয়েছি। আগামী দিন মনে রাখবেন বিজেপিকে নিশ্চিহ্ন করে ভারতবর্ষের মানুষের স্বাধীনতা আমরা ফিরিয়ে দেবো, গণতন্ত্র ফিরিয়ে দেবো। একটা করে ভোট দেবেন, তার কারণ ভোট না থাকলে কবে দেখবেন এনআরসির নাম করে আপনার সব কিছু থেকে বাদ দিয়ে দিল। ওই আসামে 14 লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছিল,
সেই জন্য মনে রাখবেন ভোট একটা করে আপনার অধিকার গণতান্ত্রিক অধিকার আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে একটা ভোট কোটিপতির যেমন দাম একটা রিক্সাওয়ালার তাই দাম একটা ভোট একটা বিহারির যা দাম একটা উড়িয়ার তাই দাম একটা পাঞ্জাবির তাই দাম একটা বাঙালির তাই দাম একটা ইউপির তাই দাম সকলের একই দাম সুতরাং এই ভোটটা আপনারা দেবেন দয়া করে আমার বক্সিদা তো নেই তাই আমাকে মনে করাচ্ছে না মেশিনে আমার চিহ্ন আছে এক নম্বর এক নম্বরে ভোট দেবেন আর ভিক্টরি হবে দু নম্বর দুই এক নম্বরে ভোট দেবেন আর ভিক্টরি চিহ্ন দেখাচ্ছি আপনারা জয়ী হবেন ভবানীপুর থেকে জিতে ভারতবর্ষে লড়াইটা আমাদের করতে হবে দু নম্বরে গিয়ে ভোট দেবেন না কাউকে কিন্তু ওরে বাবা রে তাহলে আলু গ্যাসের দাম কত হয়েছে হাজার তাহলে আগামী দিন 10,000 করে দেবে দিয়ে দিন তাক করে নেচে নাচতেও পারে না ভালো করে গান গাইতেও পারে না ভালো করে কথাও বলতে পারে না ভালো করে যে গান গাইতে গেলেও গানটা জানতে হয় স্বরলিপিটা নাচতে গেলেও ভালো করে নাচটা শিখতে হয় সঙ্গে নাটক করতে গেলেও নাটকটা ভালো করে জানতে হয় কিচ্ছু করে না শুধু ছবি দেখবেন যেই ছবি দেখবে সামনে ছবি তোলার জন্য পাগল হয়ে যায় একদম শুধু ফটো তুলবে আর টিভিতে ছবি দেখাবে আর কবে যে এই করতে করতে নিজেরা নিজেদের ছবি দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে আমি জানি না লেবু কচলাতে কচলাতে তেতো হয় কাজ করলে হয়তো ছবির দরকার কি মানুষের জন্য কাজ করুন মানুষ আপনাকে ছবি তৈরি করার সুযোগ দেবেন তা নয় শুধু প্রতিদিন কালীঘাট মোড়ে এসে যেহেতু আমি এখানে থাকি এখানকার লোকেদের নানাভাবে ডিস্টার্ব করে নানাভাবে ডিস্টার্ব করে কাজ নেই কর্ম নেই অপদার্থের দল অপসংস্কৃতির দল কুৎসক দল অপপ্রচারের দল মিথ্যে কথা বলার দল চরিত্রহীনের দল হিংসুটের দল দানবের দল দৈত্যের দল অসৎ লোকেদের দল অসৎ উপায়ে দেশটাকে বিক্রি করে দেওয়ার দল আজকে রেল থেকে জেল জেল থেকে সেল সেল থেকে লাইফ ইন্স্যুরেন্স সব বিক্রি করে দিচ্ছে সব ছেলে মেয়েদের চাকরি চলে যাবে আজকে 40% বেকারি দেশে বেড়ে গেছে বাংলায় কিন্তু 40% বেকারি আমরা কমিয়ে দিয়েছি এটা আমাদের গর্ব মাথায় রাখবেন আগামী দিন আরও কাজ করব অভিষেককে সুযোগ দেওয়ার জন্য কটা বাজে এখন 6:30 7:30 পর্যন্ত টাইম আছে আমি ওরকে ছেড়ে দিয়ে আপনাদের সকলকে আমার প্রণাম আমার সম্মান আমার শুভেচ্ছা আমার অভিনন্দন আমার সত্যিকালজি আমার নমস্কার নমস্তে জানিয়ে মা কালীকে প্রণাম জানিয়ে দক্ষিণা কালিকায় একেবারে ডান দিকে ওম কালী কালী মহাকালী কালীকে কালরাত্রিকে ধর্মাত্ম মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহসধা নমস্তুতে মা সকলকে মঙ্গল করুন আমি হিন্দু ধর্মের মাকে বলবো সকলকে মঙ্গল করতে আমি ইসলাম ধর্মের আল্লাহর কাছে প্রার্থনা করব সকলকে মঙ্গল করতে আমি বয় গুরুজিকা খালসা বয় গুরুজিকা ফতে আমি শিখ ধর্মের সবাইকে মঙ্গল করতে অনুরোধ করব গুরু নানকজিকে আমি খ্রিস্টান ধর্মে গড ইজ গুড অ্যান্ড গড ইজ গ্রেট সবাইকে আমি শান্তি দেওয়ার জন্য অনুরোধ করব সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন কালীঘাট ভবানীপুর আলিপুর চেতলা খিদিরপুর সকলে ভালো থাকুন এবং ইতিহাস তৈরি করুন অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ